জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন পারে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ এন্ড কিচেন থেকে আমি আসমা আক্তার সুইটি আজকে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি এবং পাশাপাশি কিভাবে আমার মনিটাইজেশন অফ হয়ে গেল। দীর্ঘদিন মনিটাইজেশন অন থাকার পরেও মনিটাইজেশনটা কিভাবে আমার অফ হয়ে গেল, তো সেটাই আপনাদেরকে জানাবো, যাতে এরকম ভুল আপনারা আমার মতন না করে থাকেন, আপনাদেরও যাতে এরকম মনিটাইজেশন হঠাৎ করে অফ না হয়ে যায়। তো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের আগে থেকে জানা থাকলে এই ভুলগুলো আর আপনারা কখনই করবেন না, আর আমার মতন মনিটাইজেশনটাও কিন্তু অফ হয়ে যাবে না। তো ইউটিউবে যখন আমি কাজ শুরু করলাম, তো কাজ শুরু করার 6 মাস পরই কিন্তু ইউটিউব চ্যানেল আমাকে মনিটাইজেশন অন করে দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 6 মাস পরই কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি কারো হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার হয়েছিল আল্লাহর রহমতে। আমি শুরু থেকে জাস্ট 6 মাস কাজ করেছিলাম আর কি, তারপরে আমার সব কিছু ওদের রুলস অনুযায়ী ফিল আপ হয়ে গিয়েছিলো, ওরা কিন্তু আমাকে মনিটাইজেশন অন করে দিয়েছিলো আমি অ্যাপ্লাই করার পর। যাই হোক, এভাবে বেশ কয়েক মাস কিন্তু চলছিল, আমিও কাজ করে যাচ্ছিলাম। তারপরের পদক্ষেপ মানে গুগল থেকে অ্যাডসেন্স একটা কিন্তু লেটার পাঠায়, তো আমাকেও পাঠাবে। আমি কিন্তু সব কিছুই অ্যাড্রেস সব কিছু দিয়ে রেখেছিলাম। তো দেওয়ার পরে আমি যেটা জানতাম আর কি, আমি জানি যে আমাকে ডাকঘর থেকে পিয়ন ফোন দিবে, তারপরে আমি রিসিভ করব অ্যাডসেন্স লেটার আসলে, সেই অপেক্ষায় আমি বসে আছি। আর এর মধ্যে কিন্তু আমি এটা জিনিসটা মাথায়ও রাখিনি, মনেও রাখিনি, আবার কোনো রকম কোনো মেলও চেক করিনি। তো হয়েছে কি, আমার খুব কাছের এক বান্ধবী, তো ওনারও একটা ব্লগ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, উনি খুব ভালো মনের মানুষ। তো হয়েছে যেটা, আমি সেদিন ওই আমার ফ্রেন্ডকে, ঠিক আছে, তার নামটা এবং ইউটিউব চ্যানেল নামটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ফ্রেন্ডটাকে আমি ওনার ফ্যামিলি সহ সবাইকে ইনভাইট করলাম বাসায়, যে আমরা বাসা চেঞ্জ করেছি, তো তোমরা একবার আসো। তো দাওয়াত দেওয়ার পর ওনারা আসলো। যাই হোক, ওনার মেয়ে আমার চ্যানেলটা চেক করে দেখলো, দেখার পরে বলতেছে, আন্টি আপনার এই চ্যানেল তো অফ করে দিয়েছে মনিটাইজেশন, আপনি কি দেখেননি? আপনি তো কোনো মেলও চেক করেনি। তো যেটা হয়েছে, আসলেই তো আমি কোনো মেল চেক করি নাই, আর আমাকে পরপর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে 5টা মেসেজ দিয়েছে গুগলে, ঠিক আছে, মেল করেছে আর কি আমাকে, যে আপনার অ্যাডসেন্স লেটারটা আসছে, আপনি পিন এনে পিনটা এখানে দিবেন, দিলে আপনার ফুল কমপ্লিট হবে। তো 5 মাস চলে গেছে, আমি কিন্তু মেল চেক করিনি, যার কারণে আমাকে মনিটাইজেশনটা অফ করে দিয়েছে। যাই হোক, পরে আমরা এটা জানার পর পরের দিন আমার সেই ফ্রেন্ডকে নিয়ে আমি এই যে ডাকঘরে গেলাম, দেখতেই পেলেন। তো ডাকঘরে এসে যখন পিয়নের সাথে কথা বলছিলাম, তখন কিন্তু পিয়ন বলছে, এই দেখেন কতগুলো লেটার আসছে, যদি আপনারটাও থাকতো তাহলে কি আমরা আপনাকে দিতাম না? তো এরকম অনেকেরই আসছে, যাদেরগুলো আসছে তারা এখনও আসেনি, আসলে তো আমরা দিয়ে দিব, আপনারটা কিন্তু আসেনি। যাই হোক, মন টোন অনেক খারাপ করে বাসায় চলে আসলাম। আমার অ্যাডসেন্স লেটার গুগল থেকে বলছে যে এসেছে, বাট আমি কিন্তু পাইনি। কেন পাইনি? দীর্ঘ 5 মাস আমাকে ওরা মেল করেছে, আমি কোনো মানে মেলই চেক করিনি, কোনো মেসেজের রিপ্লাই দেইনি, ঠিক আছে। তো এরকম অ্যাডসেন্স লেটার যখন আসে, 4 মাস থেকে 5 মাস সময় থাকে, ঠিক আছে। এর মধ্যে যদি আপনি অ্যাডসেন্স লেটারটা নিয়ে এসে যদি পিনটা না দেন, তাহলে কিন্তু ওরা মনিটাইজেশন অফ করে দেয়। ওকে, এইটাই ছিল আমার ভুল, আমি মেল চেক করিনি এবং হচ্ছে অ্যাডসেন্স লেটারটা আনতে যাইনি, এনে আমি পিনটা বসাইনি। তো যাই হোক, 5 মাস ওভার হয়ে যাওয়ার পর ওরা আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে। তো এটা জানার পর আর সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমার মনটাই ভেঙে গিয়েছে। আর সেই দিনই কিন্তু আমার ফ্রেন্ড ওর ফ্যামিলি নিয়ে আমার বাসায় এসেছিলো আমি দাওয়াত দেওয়ার পরে। আর ওনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তার নামটা আমি এখনই বলে দিচ্ছি। আর ওই আমার ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MN ব্লগ। আপনারা হয়তো অনেকেই জানেন ওনার ব্লগ, আপনারা দেখেন, উনি প্রতিদিনই ব্লগ আপলোড করে। তো
আসলে মূলত হয়েছে কি, উনি ব্লগিং করে, ওনার ব্লগিং দেখেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এসেছিলাম যে আমিও কিছু করব, ঠিক আছে, ব্লগিং অথবা রান্না যেটাই হোক না কেন। তো যাই হোক, ওনারা শুরু থেকেই আমার ফ্রেন্ডের মেয়ে অনেক এ ব্যাপারে এক্সপার্ট, উনি ও খুব ভালো জানে, তো ওর মাধ্যমে আসলে হাতে করি আমার যেটা বলা যায়, ওই শুরু থেকে এ পর্যন্ত আমাকে বিভিন্ন বিষয়ে হেল্প করে আসছে। তো শুরু থেকে ও আমার চ্যানেল খুলে দেওয়া, ঠিক আছে, যে কোনো কোনো প্রবলেম হলে ওর কাছে গেলে ও সেটা সলভ করে দেয়, মাশাআল্লাহ ও এই ব্যাপারে বেশ ভালো বোঝে। তো সেদিন ওরা যখন আমার বাসায় আসলো, আসার পরে আমার চ্যানেলটা দেখার পর ওই বললো যে আন্টি তোমার তো এই অবস্থা, তোমার তো মনিটাইজেশন অফ করে দিয়েছে, তুমি তোমাকে তো মেল পাঠিয়েছে 5 মাস ধরে 5টা এরকম মেসেজ দিয়েছে, হ্যাঁ, তুমি তো কোনো রিপ্লাই দাও নাই, যার কারণে ওটা অফ করে দিয়েছে। আল্লাহ, সেদিন ওরা আসছে কোথায়, আমি ওদেরকে মেহমানদারি করবো, ওদেরকে একটু ভালো করে যত্ন আত্তি করবো, খাবার দাবার দিব। আসলে ভালো করে সেদিন ওদেরকে ভালো মেহমানদারি করতে পারি নাই, এই জন্য আমার মনটাও খারাপ ছিল সেদিন। আর যেহেতু সেই দিনই আমি শুনলাম যে আমার অ্যাডসেন্স লেটার আসছে, বাট আমি পিন না দেওয়ার কারণে আমাকে কিন্তু মনিটাইজেশন অফ করে দিয়েছে, কী একটা অবস্থা। এদিকে আমার এটা শোনার পরে মনটা খারাপ, আর যার কারণে ওদের সাথে কিন্তু ভালোভাবে আরও আপ্যায়ন, যেটা আমার করা উচিত ছিল, হ্যাঁ, যতটুকু করা উচিত ছিল। দেখা গেল যে আসলে মন খারাপ থাকলে যেটা হয় আর কি। তখন আমার ফ্রেন্ড আসলে বিভিন্নভাবে এমএন ব্লগ, আপনাদের নাসরিনাপা আমার ফ্রেন্ড, তো ও বিভিন্নভাবে আমাকে বলছিলো মন খারাপ করো না, দেখি কী করা যায়, আমরা পরের দিন আগামীকাল আমরা হচ্ছে ডাকঘরে গিয়ে পিএনের কাছে খবর নিব, ঠিক আছে, কিছু একটা তো আমরা জানতেই পারবো। তো ভিডিওগুলো তো আপনাদের শুরুতে দেখিয়েছিলাম আমরা, কিন্তু নাসরিনকে নিয়ে, নাসরিন আপনাদের নাসরিন আপাকে নিয়ে তো আমরা গেলাম হচ্ছে ডাকঘরে, ওখানে খোঁজ করে নিলাম, তো উনি বলতেছে আপনার নামে কোনো চিঠি আসে নাই, যদি আসতো তাহলে তো আমরা আপনাকে ফোন দিতাম বা দিয়ে আসতাম। তো মনটা তো আরও ভেঙে গেলো, তো এখন কী হবে, যেহেতু গুগল থেকে আমাকে মেল করেছে আসছে, আর এদিক থেকে ওরা বলছে আসে নাই, তো আমি আসলে শুরু থেকে চেক করি নাই, যার কারণে হয়তো বা ওরাও এটা খেয়াল রাখে নাই, জানি না কী হয়েছে আমার সাথে, কেন এটা এরকম হলো। এটা শোনার পর মনটা আমার খুবই ভেঙে পড়েছে, আমার মন খুবই খারাপ যে এত দিন ধরে আমি, হ্যাঁ, কাজ করে আসছি, মনিটাইজেশন অন করে দিয়েছে, সেই মনিটাইজেশন অন করা চ্যানেলটা আমার হঠাৎ করে এভাবে অফ হয়ে গেল শুধুমাত্র আমার ভুলের কারণে। আমি যদি সাথে সাথে ডাকঘরে গিয়ে যোগাযোগ করতাম, খবর নিতাম বা মেলগুলো চেক করতাম, তাহলে তো আমার সাথে আসলে এটা ঘটতো না, আমার এত সুন্দর মনিটাইজেশন অন করে একটা চ্যানেল এভাবে অফ হয়ে যেত না। তো আপনাদের সাথে বিস্তারিত এই জন্যই আমি শেয়ার করলাম, যাতে এরকম ভুল আমার মতন আপনারা কখনোই করবেন না, আপনারা কিন্তু অবশ্যই মেল চেক করবেন, ডাকঘরে গিয়ে সেখানে খোঁজখবর নেবেন, পিয়নের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো মনটা এই জন্যই খারাপ, আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন করে ফেলতে পারি। তো প্রথমে ডিমের পুডিংটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন করছি হচ্ছে জর্দাটা। তো ডিমের পুডিংয়ের রেসিপিটা আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেহেতু কথা বলতে বলতে আসলে অনেক দূর পার হয়ে গিয়েছে। ডিমের পুডিংটা যেটা হচ্ছে, প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিলাম, আর তার আগে কিন্তু আমি 1 কেজি দুধকে জাল দিয়ে আমি কিন্তু কমিয়ে নিয়েছি। তারপরে 3টা ডিমকে ভালো করে মিল করে নিয়ে দুটো জাল দেওয়া দুধটাকে দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে, ক্যারামেল যে পাত্রটাতে করেছি সেটাতে দিয়ে কিন্তু চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়েছি, পানি দিয়েছি, পানিটা যখন ফুটে আসলো তখন কিন্তু আমি এই ক্যারামেলের মধ্যে যে মিক্সিং করা যে দুধটা ডিম আর দুধ দিয়ে সেটা কিন্তু দিয়ে তারপরে সেই পাত্রটা আমি বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো 40 মিনিট পরে ফিরে আসলেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ডিমের পুডিং একদম রেডি, আমি কিন্তু নামিয়ে আপনাদের সাথে সার্ভিসিংও করেছি, সেটা শেয়ার করেছি। আর এই যে এখন চলছে হচ্ছে জর্দা, খুবই শর্টকাটের জর্দাটা আমি সেদিন বানিয়েছিলাম, আমার বাসায় গেস্ট আসছিলো, তো এখানে আমি নিয়েছি 1/2 কেজি বাসমতি চাল। তো পানিকে প্রথমে গরম করে পানির মধ্যে 1 চা চামচ দিয়েছিলাম আমি হচ্ছে জর্দার রং। তো পানিটা যখন রংটা দেওয়ার পর ফুটে আসলো, ঠিক তখনই কিন্তু পানি চালটাকে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে ফুটে আসলে বলতে 85 থেকে 90% আমি হাত দিয়ে চেক করে দেখলাম যে কতটুকু ফুটছে। যখনই দেখলাম যে 85 থেকে 90% ফুটে আসছে, তখন কিন্তু আমি চালটা নামিয়ে ছেঁকে নিয়েছি। এরপরে আমি দিয়েছি রান্না রেগুলার তেল দিয়ে এখানে কিছু বেসিক যে মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু দিয়ে দিলাম চালগুলা। তো এ পর্যায়ে এসে আপনারা রান্নার রেগুলার তেলের পরিবর্তে কিন্তু ঘিও দিতে পারেন। তো আমি রান্নার রেগুলারের যেই তেলটা ব্যবহার করি সেটা দিয়ে চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়েছিলাম
চিনি, তারপরে আমি 1/3 কাপ কিন্তু ঘি ব্যবহার করেছিলাম, ঠিক আছে, টেস্ট অনুযায়ী চিনি দিয়েছিলাম। তো নেড়েচেড়ে নিয়ে এই যে সার্ভিসিং ডিশে সার্ভ করেছি, এখানে আমি বিভিন্ন রকম বাদাম ব্যবহার করেছি, যে ছোটো ছোটো মিষ্টি হয় না সেই মিষ্টিটা আমার কাছে কম ছিল, আমি একটু একটু করে কেটে তারপরে উপরে ডেকোরেশন করে দিয়েছি আর কি। তো খুবই শর্টকাটে সেদিন জর্দাটা বানিয়েছিলাম, তবে খুব একটা খারাপ হয়নি, যাদেরকে খাইয়েছিলাম তারা বলেছে মাশাল্লাহ ভালো রিভিউ দিয়েছে যে খুব ভালো হয়েছে। তো শর্টকাটে এভাবে কিন্তু আপনারা চাইলে জর্দা এবং পুডিং বানাতে পারেন। ওকে, এছাড়াও জর্দার একটা ফুল রেসিপি ডিটেলসভাবে কিন্তু আমি আমার চ্যানেলে বা পেজে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।